ফরেস্টক শক্তির দিক থেকে একটু এখনকারটা বেশি ভালো। প্রায় 6-7 ধরনের ঘাস কাটার ব্লেড ব্যবহার করতে পারবেন, ধান কাটার ব্লেডটা ব্যবহার করতে পারবেন। তাহলে মাল্টিপারপাস মোটা বলা চলে এই এত ছোট ইঞ্জিনের মধ্যে এতগুলো কাজ করা। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আপনারা এর আগে আমাদের ভিডিও দেখেছিলেন যে মিনি টিলার কাম ঘাস কাটা মেশিন, যেটা দিয়ে একটা দিয়ে মেশিন দিয়ে ঘাসও কাটা যায়, তারপরে বিভিন্ন চাষেরও কাজ করা যায় সেই মেশিনটা, সেটার আজকে রিভিউ করতে এসেছি। তো আমরা যেখানে এসেছি সেখানে এটার সব কিছু আপনাদেরকে দেখাবো। তার মধ্যে এটা এর আগে যেটা দেখেছিলেন টু স্ট্রোক, এটা হচ্ছে ফোর স্ট্রোক, শক্তির দিক থেকে একটু এখনকারটা বেশি ভালো। এবং এটার কিছু নতুন জিনিস যুক্ত হয়েছে, তার মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই। সামনে দেখবেন যে এখানে একটা বডিটাকে ধরে রাখার জন্য একটা স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে, এটা খুবই শক্ত একটা স্ট্যান্ড। এবং এই ফরেস্টক ইঞ্জিনের পিছনের দিকে আমি আপনাদেরকে একটু দেখাবো, এখানে একটা হুইল ব্যবহার করা হয়েছে যেটা আপনাদেরকে বহন করতে খুব ইজি হবে আর কি, কারণ এর আগে এটা ছিল না। এর আগেরটাতে সিম্পল একটা ইঞ্জিন ছিল আর সামনে যে চাকাগুলো ব্যবহার করা হয় সেগুলো ছিল। এই হুইলগুলো খুব ভালো এবং এখানে ব্যাকআপ আছে, এখানটা এটার কারণে ময়লা আপনার গায়ে উঠবে না। এবং আপনি সামনে দেখতে পাচ্ছেন আমরা ব্লেড ব্যবহার করেছি, এবং এর আগে যেখানে এই জাস্ট এই মাথাটা খুললেই আপনারা উইডার হেড ব্যবহার করতে পারবেন, টিলার হেড ব্যবহার করতে পারবেন, এবং প্রায় 6-7 ধরনের ঘাস কাটার ব্লেড ব্যবহার করতে পারবেন, ধান কাটার ব্লেডটা ব্যবহার করতে পারবেন। তাহলে মাল্টিপারপাস মোটা বলা চলে এই এত ছোট ইঞ্জিনের মধ্যে এতগুলো কাজ করা খুবই একটা ভালো দিক এই মেশিনটার। আপনারা চাইলে এটা খুলে খুলে এটা ব্যবহারগুলো করতে পারবেন। এবং ঘাস আমরা আপনাদেরকে দেখাবো যে নাইলন কাটার দিয়ে কত সুন্দর ঘাস কাটা যায়, এবং যেখানে প্রচুর ঘাস হয়, বড় বড় ঘাস হয়, সেটাও কাটা যাবে ব্লেডের সাহায্যে। আমরা ব্লেডগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আলাদা আলাদা করে এটার ভিডিওর কিছু অংশ আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো এটা মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে, এটা পেট্রোল চালিত মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে এটা আপনার দেখা যায় যে ছোটোখাটো কোনো সমস্যা হলে যে কোনো মেকারের কাছে ঠিক করে নিতে পারবেন। এবং এটার মোবিল তেল আলাদা করে ব্যবহার করতে হয়, আর স্টার্ট যেটা করতে হয় স্টার্টের জায়গাটা আগের ইঞ্জিনগুলোর মতোই টেনে স্টার্ট দিতে হয়। তো এখানে অন অফ সুইচও আছে, এবং পিক আপটা হাতের ডান হাতেই আছে, এটা দিয়ে আপনি পিক আপ স্পিড বাড়ায় কমায় নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই মেশিন সম্পর্কে। আরও যদি এটার কোনো তথ্য দরকার হয় আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে জানতে পারেন, অথবা ওয়েবসাইটে ঢুকে এর বিস্তারিত দেখতে পারেন। তো আপনারা যদি এই প্রোডাক্টটা নিতে চান আমাদের ফোন করে অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।